জগৎসিংহপুর জেলা প্রশাসন পক্ষ উৎকলমণি গোপবন্ধু দাস জয়ন্তী পালন হয়ে যাই। এই অবসরে আয়োজিত কার্যক্রমে জেলাপাল সংগ্রাম কেশরী মহাপাত্র, পৌর নির্বাহী অধিকারী অশোক কুমার কর্ণ, সূচনা ও আলোক সম্পর্ক অধিকারী কামিনী রঞ্জন পট্টনাক প্রমুখ যোগদে জেলাপাল কার্যালয় সম্মুখে থাকা গোপবন্ধু প্রতিমূর্তি মাল্যার্পণ করেছিল। পরে জেলাপাল দ্বারা কার্যালয় পরিসরের উৎকলমণি গোপবন্ধু ফটোচিত্র উন্মোচিত করা যাই। অন্য মানক মধ্যে পৌর প্রশাসন কর্মচারী মানে উপস্থিত ছিল। আন্দোলনর মুখ্য পুরোধা, বিপি সংস্কারর মধ্যে মুখ্য উদ্যোক্তা, এবং তাঙ্কর যে নিঃস্বার্থপর জনসেবা, তা আত্মস্বর নিজের পরিবার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে, এপরিকি নিজের পুত্রকে মধ্যে রোগশয্যার ত্যাগ করে দিন দুঃখী দরিদ্রপাই তাঁকর যে আত্মস্বর্গ বলিদান, তাহা এই জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে রহিব। এহা জিলাপালঙ্কর কার্যালয়ে উৎকলমণিঙ্কর যে ফটোচিত্রটি আজি তাঙ্কর পুণ্য জন্মতিথিরে উন্মোচন করাগলা, তা নিশ্চিত ভাবরে যে সর্বসাধারণ আম জিলার যে মানে জিলাপাল দপ্তরক আসছন্তি তথা জিলার জিলাপাল কার্যালয়ের কর্মচারী সমস্ত উদ্বুদ্ধ করিব, এবং গোপবন্ধুঙ্কর সেবার নিজকে নিয়োজিত করিবাপাই তাঙ্কর যে আদর্শ সেতিরে মধ্যে প্রেরণা যোগাইব। জগৎসিংহপুর সরব সংকরি রিপোর্ট, কামিয়াব টিভি।